জরায়ু যখন নামবে তখন একা নামবে না, জরায়ু এই টোরাস এই ব্লাডার সহ ভ্যাজাইনাল উপরের দেয়াল সহ আস্তে করে নেমে যাবে। তাহলে যদি প্রোল্যাপস হয় তাহলে ইউটেরাসের প্রোল্যাপস হবে, এবং ইউজুয়ালি সিস্টোসিল এই ইউটেরাসকে ব্লাডারে কী বলে সিস্টোসিল বলে, তাহলে সিস্টোসিলও নামবে এবং ইউরেথ্রোসিলও হয়, ইউরেথ্রো মানে ইউরেথ্রা, তাহলে ইউটেরাস নামবে, ব্লাডার নামবে, ইউরেথ্রা নামবে। যদি লোয়ার পার্ট হয় ভ্যাজাইনাল তাহলে ইউরেথ্রা সহ নামবে, আর যদি আপার পার্ট হয় শুধুমাত্র এটা সহই নামবে। এবার খেয়াল করো এই যে রেকটাম, রেকটাম কী হইতে পারে, রেকটামটা এরকম নামে না, রেকটামটা এরকম ভাঁজ হয়ে এরকম ভ্যাজাইনা দিয়ে নামে, তাহলে কী বলে রেকটোসিল বলে। এখন রেকটাম যদি পায়খানার রাস্তাতে বের হয় তখন কী হয়, তখন বলে রেকটাল প্রোল্যাপস বলে। এই জরায়ুর পিছনে একটা ফোল্ড আছে, এই যে ফোল্ড একটা পেরিটোনিয়াল ফোল্ড আছে দেখা যায় না এখানে, এটাকে বলতেছি আমরা পাউচ অফ ডগলাস। কী বলতেছি, এই পাউচ অফ ডগলাসের এই জায়গাটা কী থাকে, পেরিটোনিয়ামের ফোল্ড। পেরিটোনিয়ামের মধ্যে কী থাকবে, স্মল ইন্টেস্টাইন থাকবে, স্মল ইন্টেস্টাইন যেমন হলো ক্ষুদ্রান্ত থাকবে, কখনও কখনও এই ক্ষুদ্রান্তর অংশ, কখনও কখনও ক্ষুদ্রান্ত অংশ ফোল্ড হয়ে এই ভ্যাজাইনা দিয়ে নামতে পারে, তখন বলে ভোল্ড প্রোল্যাপস বা ইন্টেরোসিল বলে। কী বলে তারে ইন্টেরোসিল, যে এই ভ্যাজাইনার দেয়ালটা ছিদ্র করে শুধু বানাচ্ছে তা কিন্তু না, ধরো এটা একটা প্যাকেট, এটার মধ্যে তুমি পাঁচটা কয়েন রাখছো, এই পাঁচটা কয়েন নিয়ে এরকম নামবে, এমন না যে এটা ছিদ্র হয়ে এই মাস্কটা ছিদ্র হয়ে কয়েনটার ভিতরে ঢুকে যাবে, তা না। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করে দেখলাম যে ভ্যাজাইনা দিয়েই নামবে কত কাহিনীর মধ্যে আছে, এটা কী বলো তো, ইউটেরাইন প্রোল্যাপস কয় ডিগ্রি, ভ্যাজাইনাতে দেখা গেলে টু, না দেখা গেলে রুগী বলবে আমার ভারী ভারী লাগে, তাহলে ওয়ান, দেখা গেলে টু। চিত্র দেখে বুঝতেছো এটা কী বলে রেকটোসিল, কী বলতেছে এটা রে, সাধারণত জন্মগতভাবে তাদের ইমিউনিটি দুর্বল থাকে, ইমিউনিটি দুর্বল থাকে বলে যাদের এটা হয় তাদের ম্যাক্সিমাম মহিলারাই বলে একটা বাচ্চা হওয়ার পরে তার এই সমস্যা তৈরি হয়, তারপরে মনে করো যে দুই বাচ্চা হইলো তারপরেও তোমার এই সমস্যা আরটু বাড়ে। এবার হয় কি যখন 45 বছর হয়ে যায় তখন মাসিক যখন বন্ধ হয়ে যায় তখন ইস্ট্রোজেন কমে যায় শরীরে, স্টার্ডিওলও কমে, কী কমে স্টার্ডিওল, এই যে তোমার রাউন্ড লিগামেন্ট মেটাটোরাল লিগামেন্ট, হ্যাঁ এই সমস্ত লিগামেন্টগুলো পেলভিক লিগামেন্টগুলো দুর্বল হয়, দুর্বল হয়ে পরে আস্তে এগুলো তখন সিমটমগুলো বেশি প্রকাশ পায়। এছাড়াও যখন মাসিকটা বের হয়ে যায় জ্বরটা বেরোয় তখন এটা থক থাকে রস বের হয়, তখন ওখান দিয়ে কী হয় তোমার ডিকুবেটাস আলসার হয় এবং কেরাটাইনাইজেশন হয়। কেরাটাইনাইজেশন মানে হলো যে ধরো এই যে মাসিকের যে রাস্তাটা ভ্যাজাইনা, এই ভ্যাজাইনা কিন্তু ভিতরে থাকে, তখন যখন এই জ্বরটা বেরো যায় তখন ভ্যাজাইনাটা ওপেন হয়ে যায়, বাতাসের কন্ট্যাক্ট হয়, বাতাসের কন্ট্যাক্ট হলে তখন সেটা কেরাটাইনাইজেশন হয়। কেরাটাইনাইজেশন হলো আমাদের স্কিনের যে কালার, স্কিনের যে রস, যেরকম এরকম স্কিন হয় তখন মাসিকের রাস্তায়, অথচ এটা তো ম্যাম ভিতরে থাকে, এটা হলে আবার মিকস মেমব্রেন লাল লাল মতো থাকার কথা, কিন্তু তখন এরকম করে স্কিনের মতো হয়ে যায়, কালো হয়ে যায়, এটাকে বলে কেরাটাইনাইজেশন। কী বলে এটা কেরাটাইনাইজেশন কেন হয়, কারণ যখন বাইরে তো বাতাসের সাথে ওপেন হয়ে যায়, নেক্রোসিস হয়, ইনফেকশন হয়ে নেক্রোসিস হয়ে যায়, ব্লাড সার্কুলেশন কমে যাওয়ার কারণে তখন কী হয় কেরাটাইনাইজেশন হয়। আর ডিকুবেটাস আলসার হয়, ডিকুবেটাস আলসার মানে হলো প্রেশার আলসার, যেমন আমার বেলে তোমার প্রেশার সোর বলি না আমরা, প্রেশার সোর কোনটা, যেমন আমাদের স্ট্রোকের রুগীতে যেটা হয় এটা কিন্তু একটা ডিকুবেটাস আলসার, কী আলসার ডিকুবেটাস আলসার, জ্বরে ওটা যখন নেমে যায় তখন ওই জায়গায় ব্লাড সার্কুলেশন কমে যায়, যেমন ধরো এটা নেমে গেছে, নেমে যায় এইসব জায়গার আলসার, এই জ্বরের এইসব জায়গাতে ব্লাড সার্কুলেশন কমে গেছে, কারণ এখানে উপরে যে তোমার লিগামেন্ট আনসে সেক্রোইলিয়াক ইউটেরো সেক্টর লিগামেন্ট, বেটার ভোল লিগামেন্ট, রাউন্ড লিগামেন্ট, এই লিগামেন্ট স্ট্রেচের কারণে ব্লাড সার্কুলেশন কমে গেছে, তখন আস্তে আস্তে কী হয়ে গেছে আলসার ক্ষত সৃষ্টি হয়। এছাড়াও ভ্যাজাইনার মধ্যেও তোমার ডিকুবেটাস আলসার হতে পারে, এবং জ্বরের মধ্যে ডিকুবেটাস আলসার হতে পারে, এই সমস্ত কিছু সমস্ত ইউজুয়ালি সাধারণত 50 বছর পরে প্রেজেন্ট করে এবং আমাদের কাছে তখন রুগীরা আসে, এবং এমন সময় অনেক সময় এমন হয় জ্বর ওটা এত নামা নামে আর ভিতরে ঢুকে না, বাইরেই ফুলে থাকে এরকম।